মুজিববর্ষের অঙ্গীকার ঘরে ঘরে গ্রন্থাগার এ প্রতিপাদ্যে কক্সবাজারে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। এই উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল। প্রফেসর পার্থ সারথী সোমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা লাইব্রেরিয়ান ঋষিকেশ পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। পরে শ্রেষ্ঠ পাঠকদের সম্মাননা এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।